দেখুন যে বুরকা উঠেছে, এই বুরকার আলোচনা করলেও শরীয়তের অবমাননা হয় যেন, আমি বুরকার বিরুদ্ধে বলবো কি করে? এই খান্নাস মহিলাগুলো এই বুরকা কিনল কেন? বুরকার উপরে আর একটা কাপড় পরেছে, ও যখন হাঁটছে তো ফাঁক হয়ে যাচ্ছে, হয় না এরকম? এই ফ্যাশানি বুরখা কে কিনতে বলেছে এটা? আপনি একজন মুসল্লি মানুষ, আপনার স্ত্রী, আপনার স্ত্রী এই ধরনের বুরখা পরবে কেন? এই দেখেন, এই মেয়েটাই গ্রামের ছেলেদেরকে, শহরের ছেলেদেরকে উস্কিয়ে দিচ্ছে যৌন সুড়সুড়ির প্রতি। ওই বুরখা পরাও হারাম, আপনার ফ্যাশানি বুরখা কিনতে বললে কে? বুরকার দোষ বলিনি, বুরকার ধরনের দোষ বলেছি আমি। বুরকা পড়তেই হবে এটা ঠিক, তবে এই ধরনের মানুষকে যৌন সুড়সুড়ি দেয় এই বুরকা পরা হারাম, এটা চলবে না।